ভারতীয় ডাক বিভাগে মাধ্যমিক পাশে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। তো কারা কীভাবে আবেদন করবেন, রাজ্যের কোন কোন জেলাতে নিয়োগ করানো হচ্ছে, আবেদন আপনারা কীভাবে করবেন, অফিসিয়ালি নোটিশটা আজকের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেব। জানিয়ে দেওয়ার আগে বন্ধুকে বলে রেখে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো টেলিগ্রাম গ্রুপে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা বেশি কথা না বলি একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব। তো বন্ধুরা একেবারে সরাসরি চলে আসলাম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে। আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন নিয়োগের নোটিস আমরা আপনাদের সামনে ওপেন করেছি। এখানে দেখতে পাচ্ছেন দেয়া রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস অ্যান্ড আইটি ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস অফ দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস চেন্নাই 6006। যে ডেটে নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেট কিন্তু এখানে দাঁড়াচ্ছে 27 ফেব্রুয়ারি 2023 নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে কারা কারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পোস্টের নাম দাঁড়াচ্ছে স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ করানো হচ্ছে অর্ডিনারি গ্রেড জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড নট মিনিস্ট্রিয়াল ইন তামিলনাড়ু সার্কেল। পে স্কেলটা এখানে দেওয়া রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা, সঙ্গে অন্যান্য ভাতাগুলো আপনারা এখান থেকে পাবেন। লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন আপনারা কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আবেদন আপনি এখানে করতে পারবেন 31 মার্চ 2023 পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আবেদনপত্র আপনারা কোন ঠিকানায় পাঠাবেন, কীভাবে পাঠাবেন পরপর আমরা এখান থেকে আলোচনা করবো। নিয়োগ নোটিশে দেওয়া রয়েছে কোন রিজিয়নে কতগুলো শূন্যপদ রয়েছে, রিজিয়ন উইজ এখানে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের 30টি জেলা থেকে যে কোনো চাকরি পাত্রে এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখুন এলিজিবিলিটি সংক্রান্ত বিষয়গুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে আবেদন করতে গেলে এজ লিমিট কিন্তু দেওয়া রয়েছে। এখানে এজ লিমিটটা বলেছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করানো হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর ক্যান্ডিডেটস অফ ইন্ডিয়া, বয়সের ছাড় আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ক্যাটাগরি যেখানে বয়সের ছাড়গুলো রয়েছে এসসি এসটি প্রার্থীর ক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় রয়েছে, ওবিসি প্রার্থীর ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় রয়েছে। বয়সের ছাড়গুলো আপনারা এখানে সরকারি নিয়ম অনুসারে পেয়ে যাবেন। এবার আমরা এখান থেকে দেখে নেবো শিক্ষাগত যোগ্যতা এবং আদার যে কোয়ালিফিকেশনসগুলো রয়েছে সেগুলো এখান থেকে পরপর আপনাদেরকে জানিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা দেওয়া রয়েছে পজিশন অফ ওয়ে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হ্যাভি মোটর ভেহিকলস, হালকা এবং ভারী মোটর গাড়ির জন্য একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপরে এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে নলেজ অফ মোটর মেকানিজম দ্য ক্যান্ডিডেট শুড বি এবল টু রিমুভ মাইনর ডিফেক্টস ইন ভেহিকলস। মোটর মেকানিজমে আপনাদের জ্ঞান থাকতে হবে এবং প্রার্থীকে গাড়ির ছোটোখাটো ত্রুটি দূর করার সক্ষমতা থাকতে হবে। 3 নম্বরে এখানে যেটা বলেছে এক্সপেন্স অফ ড্রাইভিং লাইট অ্যান্ড হ্যাভি মোটর ভেহিকলস ফর অ্যাট লাটেস্ট 3 ইয়ার্স, কমপক্ষে 3 বছরের জন্য হালকা এবং ভারী মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক পাশে আবেদন করতে হবে সেক্রেট বোর্ড বা ইনস্টিটিউট থেকে পাস করে থাকলে। ডিজারেবল কোয়ালিফিকেশনস এখানে বলেছে 3 ইয়ার্স সার্ভিস অ্যাজ হোমগার্ড অর সিভিল ভলান্টিয়ার, হোমগার্ড বা সিভিল ভলান্টিয়ার হিসেবে 3 বছরের চাকরি। মোড অফ সিলেকশনটা এখানে দেখছে কীভাবে সিলেকশন করানো হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আমরা এখান থেকে একবার দেখে নেবেন। অফিসিয়ালি নোটিশের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে একবার বিস্তারিত বিষয়ে দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে আপনারা এখানে আবেদন করবেন। আবেদনপত্র পাঠানোর জন্য এখানে কিন্তু ঠিকানা দেওয়া রয়েছে, ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে তো আপনারা এখানে 2টো মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন, একটা স্পিড পোস্ট এবং একটা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন। ঠিকানাটা এখানে দেওয়া রয়েছে, এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে 31 মার্চ 2023 আগে আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে তার লিস্টগুলো এখানে দেওয়া রয়েছে, এখান থেকে একবার দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মেটটা আমরা আপনাদের সামনে ওপেন করছি। অ্যাপ্লিকেশন ফর্মেটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে, যিনি আবেদন করি বা যিনি প্রার্থী তার নাম এখানে লিখে দেবেন বড় হরফে অর্থাৎ ক্যাপিটাল লেটার্সে লিখে দেবেন। ফাদার্স নেম বাবার যে নাম রয়েছে সেটা ফুল নেমটা এখানে লিখে দিতে হবে, কোন ক্যাটাগরি সেটা এখান থেকে লিখে দেবেন, এসসি এসটি ওবিসি ইএক্স সার্ভিসম্যান যেটা রয়েছে আপনারা এখান থেকে লিখে দেবেন। তারপরে এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে অ্যাটাচ করে দিতে হবে, আপনার এখানে অ্যাড্রেসটা লিখে দেবেন, ফুল অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যেগুলো রয়েছে আপনারা এখান থেকে পরপর লিখে দেবেন। লিখতে বা ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হলে ভিডিওর কমেন্ট বক্সে অথবা টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে মেসেজ করতে পারেন। আশা করছি আমি ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।